কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা চান্দিনা গরু বাজারে খলিল ভাই দাভারে বেশ সুন্দর সুন্দর সাইওয়াল দেখা যাচ্ছে 2023 কোরবানি উপযোগী। আমরা সার গরুগুলো দোয়ার দাম জানবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন? কটা আনছেন আজকে? দশটা। বেচা বিক্রি হয়েছে? তিনটা গরু বেচা বিক্রি হয়েছে। বেশ সুন্দর একটা সাইওয়াল দেখা যাচ্ছে। দাঁতে কেমন? দুই দাঁত মাশাল্লাহ। দাম কত চাইছেন? 1,80,000 চাচ্ছেন। বাজারে কি দাম দর বলছে? 65-70 পর্যন্ত বলছে, দেওয়া যায় না? ভালো দাম উঠছে তাহলে ভাই? দাম বেশি যাচ্ছেন না? আচ্ছা, কত হলে দেবেন এটা? 1,75,000 হলে বেচা বিক্রি করবেন? যদি গোস্তের হিসেব করি কেমন আছে? 5.5 পোন। দর্শক, 5.5 পোন, বেশ ভালো কোয়ালিটির একটি গরু। দুই নম্বরটা কেমন চাচ্ছেন দাম? 180 চাচ্ছেন। বাজারে দাম দর কত বলছে? 65 বলে। মাশাল্লাহ, এটাও কি দুই দাঁত? দুই দাঁত। কেমন বেচা বিক্রি টার্গেট? 70 হলে বেচা বিক্রি করবেন? মাশাল্লাহ। খলিল ভাই, অনেকে আমাদেরকে পার্সোনালি ফোন দিয়ে বলে আপনার নাম্বার দেওয়ার জন্য, ভিডিওতে নাম্বার থাকে, অনেকে দেখে না বা ভিডিও শেষে থাকে, অনেকে ভিডিও পুরোটা দেখে না, আপনার নাম্বারটা বলে দেন। 01816-16-23-27, সহজ নাম্বার। আচ্ছা, আজকের আরও আছে তাহলে আপনার? দর্শক, আমরা খলিল ভাইয়ের গরুগুলো দাম দর জানানোর চেষ্টা করবো। এদিকে আরও একটি আছে, এই কালোটা কত চাইছেন? দাম চাচ্ছেন 180। 65 হলে বেচা বিক্রি করবেন? অনেক দাম তো করুন তাহলে। এখন দাম বেশি, বাজারে কত বলছে এটা? 1,60,000 পর্যন্ত বলছে। ভালো দাম উঠছে তাহলে আজকে। পরেরটা তো আরও সুন্দর, লাল সাইওয়াল। দর্শক, বেশ সুন্দর একটি কালারফুল সাইওয়াল দেখা যাচ্ছে। এটার দাম কেমন চাচ্ছেন ভাই? 1,70,000। এটা গোস্তের ওজনটা যদি হিসেব করি কেমন আছে? 5 পোন হবে? 5 পোন হবে। কেমন বেচা বিক্রি শেষ কত? 1,50,000। 1,50,000 হলে বেচা বিক্রি করবেন? আচ্ছা, কেউ যদি আপনাদেরকে লটে গরু নিতে চায় খামারের জন্য, কুরবানির জন্য, 10টা 15টা 20টা, সেক্ষেত্রে কি দেওয়া যাবে? অনেকে বলে খলিল ভাই গরুর দাম অনেক বেশি রাখে, সেক্ষেত্রে কি বলবেন? কমায় রাখবেন? অনেকে বলে খলিল ভাইয়ের ভিডিও দেখে হাটে যাই, খলিল ভাই গরু গরু দেয় না? মিডিয়ামটা রাখি, দাম আজকাল আসবে, আসলে আমি কমাই রাখি। কমায় রাখবেন? আচ্ছা, পাইকারি গরু গরু দিতে পারবেন? আচ্ছা, আপনার মালগুলো কোন জায়গা থেকে আনেন? পাবনা আরিসাগার গাড়ির থেকে আসে? আচ্ছা, আর কথার মাঝে আমরা আরও কিছু করে দাম জানিয়ে দিই। এটা তো ছোটো আছে ভাই, এটার দাম কত চাইছেন? 1,60,000 চাচ্ছেন। এটা তো গোস্তের মাঝে মনে হয়, 5-40 হলে দিয়ে দেবেন? দাচ্ছে? দুইটা দাচ্ছে মাশাল্লাহ। 145 দিয়ে দেবেন? 30,000 এদিকে আসা যায় না? 45 তো বেশি হয়ে যায় ভাই। আচ্ছা, তাহলে আরও দেখা যাচ্ছে, এটা কেমন যাচ্ছে না সাইওয়ালটা? 135। 25 হলে বেচা বিক্রি করবেন? 125। এই গরুটা কোন জায়গা থেকে আনছেন? পাবনা? পাবনার গরু। দাঁতে কেমন? দুই দাঁত। কেউ যদি আমাদের ভিডিও দেখে নিতে চায় সেক্ষেত্রে কত রাখবেন? কত? 1,25,000। কত এটাই তো? দর্শক, 1,25,000 টাকা রাখবে গরুটি। খলিল ভাই, আরও একটি সাইওয়াল দেখা যাচ্ছে, বেশ সুন্দর। এটা যাচ্ছে? এটাও দুই দাঁত। এটার দাম দর কেমন চাইবেন? 30। 20 হলে দেওয়া যাবে? 15 দেওয়া যায় না?
দাম বলি দেন একবারে দর্শক 120 হলে দিবেন এই গরুটি এই যেগুলো আমরা ভিডিওতে দেখাইছি এগুলো দেখে যদি আজকের ভিতরকে ফোন দেয় দিবেন তো দিবেন আচ্ছা আগামী কালকে কোন বাজারে যাবেন গরু আছে কতগুলো নেবেন 15টা যারা ভিডিও দেখে তারা তো অবশ্যই চন্ডুবুরা যায় তো তারা আসলে কি দেওয়া যাবে 15টা নেবেন আচ্ছা তাহলে ফাইকারি করে দেওয়া যাবে ঠিক আছে খলিল ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কি অবস্থা দাইদ ভাই কি গরু ওখানে আপনি এখানে ভাই রেস্ট নিচ্ছেন ভাই রেস্ট নিচ্ছেন ব্যবসার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আছে যাক আলহামদুলিল্লাহ চালিয়ে যান ইনশাআল্লাহ দোয়া রাখেন ভাইয়া ইনশাআল্লাহ দোয়া রইল ভাই আসসালামু আলাইকুম দর্শক বেশ সুন্দর সুন্দর 2023 কুরবানির উপযোগী সার গরু দেখা যাচ্ছে আমরা এগুলো দর দাম জানবো আসসালামু আলাইকুম ভালো আছেন ভালো আছি আজকে কটা আনছেন আনছি 12টা 12টা নিয়ে আসছেন কেমন বেচা বিক্রি হয়েছে চারটা বিক্রি হয়েছে সব বারো এগুলো মাশাআল্লাহ এই গরুটা কি দাঁতছে দুই দাঁত গোস্ত কেমন আছে সাত মন থেকে আট মন বলতেছেন আপনার আসলে লিগালি কেমন আছে সাড়ে সাত মন দর্শক সাড়ে সাত বেশ মোটা সোটা সাইওয়াল দেখা যাচ্ছে দাম দর কত চাইছিলেন দাম তো 250 চাই 250 চাচ্ছেন দাম কত বলছে আজকে বাজারে দাম বলছে আজকে 80 85 180 85 দাম বলছে কেমন দাম দর হলে দেওয়া যায় গেলাম 90 90 95 হলে দিয়ে দিবেন দর্শক 190 95 হলে দিয়ে দেবে আমরা যদি আপনাদের নাম্বারটা দেই সেক্ষেত্রে কি দেওয়ার সুযোগ আছে আপনারা তো সব বাজারে যান জি দুই নম্বর গরু একটু দেখাই অনেক বড় গরু এগুলো দর্শক বেশ সুন্দর কালেকশন এগুলো এগুলো কোন জায়গা থেকে সংগ্রহ করা আপনাদের পাবনার মাল পাবনা কুষ্টিয়ার মালগুলো ভালো হয় এটার দাম কত চাইছিলেন দুইশো বিশ চাচ্ছেন বাজারে দাম দর কত বলছে আজকে 80-75 দাম দর বলছে দেওয়া যায় না দর্শক 180-75 দাম দর বলছে কেমন দাম দর হলে দিবেন 90 হলে ছেড়ে দিবেন আচ্ছা আপনাদের চান্দিনা হাটে তো শনিবার মঙ্গলবার বসে আগামীকালকে কই যাবেন কোটি চন্ডীগড়ে যান না যান আচ্ছা তিন নম্বরটা কেমন চাচ্ছিলেন দাম 190 চাওয়া দাম কেমন বেচা বিক্রি টার্গেট এটা 70 হলে দিবেন দর্শক 170 এটার গোস্ত কেমন আছে সাড়ে পাঁচ ফোন আছে বর্তমানে মাশাল্লাহ আপনার যোগাযোগের নাম্বারটা মুখস্থ আছে বলে দেন তো ভাই 018-50-10-62-30 ভাইয়ের নাম হালিম ভাই আপনার নাম দুলাল ব্যবসায়ী এটার দাম কেমন চাচ্ছিলেন আচ্ছা বেচা বিক্রি কেমন টার্গেট 160 বেচা বিক্রি টার্গেট আচ্ছা তো গরুগুলো যে পাবনা থেকে নিয়ে আসেন এগুলো কি কুমিল্লা চলে অ্যাভেলেবেল চলে ব্যবসা কেমন হয় আপনাদের মোটামুটি সুন্দর গরু তো সব দিক খেয়াল করে আনতে হয় কোনো আসল মাল চলে না এগুলো সবাই ভালো কিছু খোঁজে পরেরটা তো মনে সাইওয়াল অনেক মোটা দেখা যাচ্ছে বাট খাটো এটার দাম কেমন চাইছেন ভাই 210 দাম চাই ভাই এটার দাম চাচ্ছেন 210 বাজারে দাম দর কত বলছে আজকে 60-65 160-65 বলছে বয়স কেমন কয় দাঁত দুই দাঁত যদি গোস্তের ওজনটা বলেন এটা কি লিগ্যাল ছয় মন সাড়ে ছয় মন ভিডিও আর বাস্তবতা অনেক ডিফারেন্স দেখা যাচ্ছে আচ্ছা আমাদের ভিডিও দেখে কেউ যদি আসে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম